ফিনান্সিয়াল ফেয়ার প্লে নীতি লঙ্ঘন করায় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে জরিমানা করেছে উয়েফা। উয়েফা জানায় 2022 অর্থ বছরে লাভের হিসাব ভুলভাবে তুলে ধরায় বার্সেলোনাকে জরিমানা করা হয়েছে। 5 লাখ ইউরো পেনাল্টি দিতে হবে কাতালান ক্লাবটিকে। 3 লাখ ইউরো জরিমানা করা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। তাদের অপরাধ ভিন্ন। উয়েফা বলছে ব্রেক ইভেন ঘাটতির জন্য সাজা দেওয়া হয়েছে ম্যানইউকে। ব্রেক ইভেনের আওতায় ফুটবলার ট্রান্সফার, বেতন ও সামাজিক কর দেওয়ার ক্ষেত্রে অনিয়ম করেছে ক্লাবটি। একই অপরাধে 1 লাখ ইউরো করে জরিমানা করা হয়েছে অ্যাপল, এসপি ও কোরাসপোর্টকে।